কয়েকটা জিনিস বুঝার আছে, তার মধ্যে একটা হলো বিপদে পড়ে দুই রেকাত সালাত আদায় করলে আল্লাহ আপনাকে বিপদ থেকে বাঁচিয়ে দিবেন। জোরাইজ মহা বিপদে পড়েছিল, দুই রেকাত সালাতের মাধ্যমে আল্লাহকে বলল, আল্লাহ তাকে বাঁচিয়ে দিলেন। আর একটা জরুরি কথা হলো এই, জীবনে কোনোদিন মায়ের অবাধ্য চলবেন না, এটা মনে রাখবেন। দেখি আপনার একটা কথা মনে আছে কিনা, সালাম ফেরার পূর্বে আমি কি পড়তে বলেছি, রব্বি রাহমহুমা কামা রাব্বায়ানি সাগিরা, বলতে তো পারলেন কিন্তু সালাতে সালাম ফেরার সময় মনে মনে থাকে না। আচ্ছা, মনে থাকার জন্য আমি কি পরামর্শ দিয়েছি, জাজাকাল্লাহ খায়ের, দুই রেকাত সালাত আদায় করে আল্লাহকে বলতে হবে, আল্লাহ তুমি একটু দয়া করো তো, আমি যেন সালাম ফেরার পূর্বে এই দোয়াটা বলতে পারি আমার বাপ মায়ের জন্য। আল্লাহ আমি খালি দুই রেকাত সালাত আদায় করছি এই জন্য যে আমি যেন বলতে পারি, আমার যেন মনে থাকে, আমি যেন সালাম ফেরার পূর্বে বলতে পারি, রব্বি রাহমহুমা কামা রাব্বায়ানি সাগিরা, হে আমার প্রতিপালক তুমি আমার বাপ মাকে দেখো, বাল্য অবস্থা আমাকে যেভাবে দেখেছিল। বলার চেষ্টা করেন, বাড়ি ঘর বস ভোগ করছেন, বাপের কিছু বলছেন, আপনি যদি এমন হন বাপের জমি জায়গা ভোগ করার পরেও, তো আপনার ছেলে তো দিন রাত টিভি নিয়ে মোবাইল নিয়ে গান বাজনা নিয়ে ঘুরছে, কিছুই করবে না, শেষে যেখানে আপনার কবর হয়েছে সেইটুকু আপনার বেটা বেঁচে দেবে, আপনার কবরই 20 বছর হয়নি, আপনার বেটা বিক্রি করে দেবে কবরটাই, তখন ওরা পায়খানা ঘর বানাবে, আপনার কবরের তো দাম আপনার ছেলের কাছে নেই, ওর তো টাকার দাম, মানে ঢাকার পাশে সাভারে আবার বাড়ি, মানে এক কাঠাতে কোটি টাকা, তাহলে অত টাকার দরকার। খুব সাবধান, নিজের কাজ আরেকজনের উপরে চাপিয়ে দিয়েন না। ইব্রাহিম আলাইহিস সালাম এত বড় নবী হওয়ার পরেও স্ত্রীকে রক্ষা করতে পারলেন না, ফাউর সেলায় বেহা ইলাইহা ইলাইহে, ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীকে স্বৈরাচারী শাসকের কাছে পাঠিয়ে দিলেন, যখন স্ত্রী স্বৈরাচারী শাসকের ঘরে প্রবেশ করলেন, তখন স্বৈরাচারী শাসক দাঁড়িয়ে তার দিকে আগাল, যেমন আগে হাত বাড়িয়েছে তখনই সারা বললেন, থামেন, আগে অজু হবে তারপর দুই রেকাত সালাত হবে তারপরে কথা। সারা অজু করলেন, দুই রেকাত সালাত আদায় করলেন, দুই রেকাত সালাত আদায় করার পরে বলছেন, আল্লাহুম্মা হে আল্লাহ, ইন কুনতা তাআলাম, তুমি যদি জেনে থাকো, আমন্তবে নবিয়াকা, আমি তোমার নবী ইব্রাহিমকে এ নবী বলে মেনে নিয়েছি, তুমি যদি বিশ্বাস করো আমি তোমাকে বিশ্বাস করি, তুমি যদি জেনে থাকো আমি তোমার নবী ইব্রাহিমকে নবী বলে মেনে নিয়েছি, ওয়াহসান তো ফারজিল্লাহ সাউজি, আর তুমি যদি জেনে থাকো আমার লজ্জা স্থানকে আমার স্বামী ছাড়া জীবনে কাউকে কোনোদিন ব্যবহার করতে দিনি, এই কথা তিনটে যদি আমার সত্য হয় তাহলে ফলা তুসাল্লেত আলাইয়াল কাফের, তাহলে এই নির্জন ঘরে কাফের কামার উপরে জয় করো না, সে যেন আমার গায়ে হাত লাগাতে না পারে। এক, আমি যদি তোমাকে মেনে নিয়ে থাকি তুমি আল্লাহ, দুই, আমি যদি মেনে নিয়ে থাকি নবী ইব্রাহিম, তিন, আমি কোনোদিন জীবনে অশ্লীল কাজ করিনি, এই তিনটে কথা যদি আমার সত্য হয়ে থাকে তাহলে স্বৈরাচারী শাসক যেন আমার গায়ে হাত লাগাতে না পারে। কথা শেষই হয়নি, স্বৈরাচারী শাসক অজ্ঞান হয়ে পড়ে গেছে। হাদিস বুখারী মুসলিম, সম্মানিত দিনী ভাই বোন, বিপদে পড়ে দুই রেকাত সালাত আদায় করে আল্লাহর কাছে প্রার্থনা করেন, আপনার সুবিধা ফিরে আসবে ইনশাআল্লাহ। এক কোনো এক পত্রিকাতে পাবেন আমার জীবনে স্মরণীয় দুই দিন, আবদুল্লাহ রাম্মার জীবনে স্মরণীয় দুই দিন, তার একটা স্মরণীয় দিন ছিল যেদিন বড় মেয়েটা মারা যায়, সেদিন ছিল তার কামিল পরীক্ষার প্রথম দিন না দ্বিতীয় দিন, আর জীবনে স্মরণীয় দুই দিন যেদিন 2005 সালের 23শে ফেব্রুয়ারি যখন ওই র‍্যাব পুলিশ বাসা ঘেরেছিল, সারা রাত ঘেরেছিল, আমরা বাসায় ছিলাম না, যখন জোর করে র‍্যাব পুলিশ বলল যে দরজা খুলে দিতে হবে, আবদুল্লাহ তখন 6-7 বছরের বা 8 বছরের এরকম বাচ্চা হতে পারে, ও ছিল বাইরে ওর এক মামাতো ভাইয়ের সাথে, তখন বাহির থেকে বাচ্চা বলছে, আম্মা এদের গায়ে র‍্যাব লিখা আছে, এরা কারো কথা মানবে না, দরজা খুলতেই হবে নইলে ভেঙে প্রবেশ করতে পারে।
তখন ওখানে বলছে, ওখানে লেখা আছে, সারা যদি স্বৈরাচারী শাসকের ঘরে নিজেকে রক্ষা করতে পারে, তাহলে আমি এই ঘরে নিজেকে রক্ষা করতে পারি না? সারার যেমন ইমান, আমিও ওই ইমানের ভিত্তিতে দরজা খুলে দিলাম, দেখি র‍্যাব কি করে। লিখা আছে আমার জীবনে স্মরণীয় দুই দিন, পড়লে আপনার চোখের পানি থামবে না, আমার জীবনে স্মরণীয় দুই দিন। যে কেউ পা যত অন্ত পাথর হোক, পড়লে আপনার চোখ দিয়ে স্বাভাবিকভাবে পানি আসবে। আমি তো আপনাকে পুরো বিস্তারিত বিবরণ বলতে পারলাম না। সম্মানিত দিনী ভাই বোন, বিপদে পড়ে দূরে কাজ সালাত আদায় করে, ওই সময়ে তাড়াহুড়া করে দূরে কাজ সালাত আদায় করে দরজা খুলে দেওয়া হয়েছিল, যে কোনো বিপদে আপনি সুন্দর করে ওযু করে দূরে কাজ সালাত আদায় করে আল্লাহর কাছে সাহায্য চান। হাদিস তো বুখারি মুসলিম, সাহায্য হবে না কেন? হবে ইনশাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, দূরে কাজ সালাত, অনেক সময় দূরে কাজ সালাতের কথা এসেছে, তার একটি কথা এসেছে, মানুষ মসজিদে ঢুকে দূরে কাজ সালাত আদায় করবে, দূরে কাজ সালাত আদায় না করলে মসজিদে বসা নিষেধ। ওইটা দুপুর না সূর্য উঠছে না সূর্য ডুবছে এই কথা নয়, আপনি যে ঘরের বাইরে লেখা আছে যে অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ, তা আপনি কি এখন এমনি ঢুকতে পারবেন না অনুমতি নিতে হবে তারপরে? তো মসজিদে বসার অনুমতি কি তা কি জানেন? দূরে কাজ সালাত ওটা আর একজনের ঘর, মসজিদ হচ্ছে আর একজনের ঘর, আর একজনের কাছে দূরে কাজ সালাত আদায় করে অনুমতি নিতে হবে, তাছাড়া মসজিদে ঢুকে বসা যাবে না। সারা দুনিয়ার মানুষ যদি মসজিদে ঢুকে বসে যায়, তাহলে সারা দুনিয়ার মানুষ যার মসজিদ তাকে অপমান করে, তাকে অমান্য করে, মসজিদ আল্লাহর। অতএব দূরে কাজ সালাত আদায় করে অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে। যদি ঢুকে যান তাহলে বসতে পাবেন না, যা কাজ আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে বের হয়ে যেতে হবে। সাভারের আশেপাশে কোনো এক মসজিদে এসেছিলাম, তো মসজিদ সভাপতিকে বললাম যে আমি আপনার মসজিদে বসতে পারছি না, এই জন্য যে আহলে হাদিস মসজিদ ওই মেহরাবের দুই দিকে লেখা আছে আল্লাহ মুহাম্মদ, কাজে এই মসজিদে আমার থাকা হবে না, 3 ঘন্টার মধ্যে এই টাইলস খুলে ফেলতে হবে, একদিকে লিখেছে আল্লাহ আর একদিকে আছে মোহাম্মদ। তা আমি বললাম যে আল্লাহটা থাক, মোহাম্মদটা উঠিয়ে ফেলে দিয়ে ওখানে আপনি আকবার লিখেন, তাহলে হলো আল্লাহ আকবার। আর আল্লাহ মোহাম্মদ মানে আল্লাহ মোহাম্মদ, আপনি ডান দিক থেকে অনুবাদ করেন আল্লাহ হলেন মোহাম্মদ, বাম দিক থেকে অনুবাদ করেন মোহাম্মদ হলেন আল্লাহ, ডান দিক থেকে অনুবাদ করে আল্লাহ হলেন মোহাম্মদ, বাম দিক থেকে অনুবাদ করে মোহাম্মদ হলেন আল্লাহ। এবার মোহাম্মদটা উঠিয়ে দিয়ে আকবার লিখেন, এবার ডান দিক থেকে অনুবাদ করেন আল্লাহ হলেন সবচেয়ে বড়, বাম দিক থেকে অনুবাদ করেন সবচেয়ে বড় হলেন আল্লাহ, বাম দিক থেকে অনুবাদ করেন আল্লাহ হলেন সবচেয়ে বড়, আপনি ডান দিক থেকে অনুবাদ করেন সবচেয়ে বড় হলেন আল্লাহ। যদি লিখতেই হয় তাহলে কি লিখতে হবে? আল্লাহ আকবার। তবু পশ্চিম দেওয়ালে লিখা যাবে না, পশ্চিম দেওয়ালে মোবাইল ফোন বন্ধ করুন এটা লিখা যাবে না।